লালমোহন পৌরসভার উন্নয়ন প্রসঙ্গে আমার এমপি ডট কমের মাধ্যমে এক নাগরিকের করা প্রশ্নের উত্তর দিলেন ভোলা তিন আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী প্রশ্নটি করেন ওই এলাকার নাগরিক সাব্বির হোসেন এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি নুরুন্নবী চৌধুরী এর জবাব দেন বিসমিল্লা রহমান রহিম আমার এমপি ডট কমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে আমাদের মাঝে এমন একজন উপস্থিত আছেন ভোলা জেলার তিন আসনের মাননীয় এমপি মহোদয় জনাব আলহাজ ওনার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে লালমোহন পুরসভার উন্নয়ন বিষয়ে প্রশ্ন করেছেন সাব্বির হোসেন আমরা এখন জানতে চাইব লালমোহন উপজেলা পুরসভার উন্নয়নমূলক বিষয়ে এখন আমাদের মাঝে কথা বলবেন বোলাতিনাসনের এমপি মহোদয় আলহাজনবীজ সাউন ওনাকে কথা বলার জন্য আমার আমি ডটকের পক্ষ থেকে আমন্ত্রণ ধন্যবাদ আমার এমপি ডট এর মাধ্যমে সাব্বির যিনি প্রশ্ন করেছেন লালমোহন পৌরসভার উন্নয়ন সম্পর্কে লালমোহন পৌরসভাটা ছিল একটি উন্নয়ন বঞ্চিত একটি সন্ত্রাসের জনপদের নাম দুই হাজার আটে উনত্রিশে ডিসেম্বর মহাজর সরকারের নির্বাচিত হওয়ার পর থেকে এই লালমোহন পৌরসভায় আমরা উন্নয়নের দায়িত্ব নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় লালমোহন পৌরসভায় ইতিমধ্যে আমরা ৩৫ কিলোমিটার রাস্তা পাকা করেছি নতুন রাস্তা নির্মাণ করেছি এছাড়াও আমরা অনেক কালবার ব্রিজ নির্মাণ করেছি লালমোহন পৌরসভার মধ্যে আমরা লাঙ্গলখালী ব্রিজ দীর্ঘদিনের অবহেলিত এই লাঙ্গলখালী ব্রিজটি স্থাপন করেছি এছাড়াও আমরা এই লালমোহন পৌরসভায় দৃষ্টিনন্দন ওয়াজের জয় ডিজিটাল পার্ক স্থাপন করেছি লালমোহন বাজারকে আজকে একটি চাঁদাবাজ মুক্ত পরিবেশে আজকে বাজার ব্যবসায়ীরা নির্বিঘ্নে আজকে ব্যবসা করতে পারছে এছাড়া লালমোহন পৌরসভায় আমরা আরও অনেক উন্নয়নের পরিকল্পনা হাতে নিয়েছি এর মধ্যেই আমরা সাড়ে তেইশ কোটি টাকার লালমোহন একটি উন্নয়ন প্রকল্প আমরা নিয়েছি যার মধ্যে ইতিমধ্যেই আমরা নয়টি রাস্তা প্রায় সাড়ে চার কিলোমিটার রাস্তার আমরা টেন্ডার আহ্বান করেছি এছাড়াও আমরা আরও চারটি ব্রিজ এবং লালমোহন বাজারে একটি অত্যাধুনিক কিচেন মার্কেট আমরা নির্মাণ করছি এছাড়াও আমরা লালমোহন পৌরসভাকে কোস্টাল টাউন প্রকল্পের আওতায় আনার জন্য আমরা আমাদের পরিকল্পনা আছে যে যার মধ্য দিয়ে আগামী তিন বছরে আমরা প্রায় এই প্রকল্পের আওতায় প্রায় একশো কোটি টাকার মতো লালমোহন পৌরসভার মধ্যে আমরা উন্নয়ন করতে পারব তো আমরা সাবির আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা আশ্বস্ত করছি মাননীয় প্রধানমন্ত্রী যে তৃণমূল পর্যায় গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার মধ্য দিয়ে আজকে তৃণমূল পর্যায়ের যে উন্নয়ন আজকে সারা বাংলাদেশের মতো দ্বীপ জেলা ভোলার এই লালমোহন উপজেলায় এই লালমোহন পৌরসভার নাগরিক সুযোগ সুবিধা অতীতের চেয়ে অনেক গুণ বৃদ্ধি পেয়েছে এবং সামনে আরো অনেক বৃদ্ধি পাবে ধন্যবাদ এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কম এর ভোলা তিন আসনের সাদির হোসেন রাহিম ও নজরুল ইসলাম শুভরাজ